আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছেন কথা না বাড়ি চলে যায় মূল রেসিপির দিকে প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল গরম হয়ে আসার পর প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যতক্ষণ লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিতে হবে পেঁয়াজটা আমার লালচে হয়ে এসেছে পেঁয়াজটা যখন আমার লালচে হয়ে আসবে তখন নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় কারণ নাড়াচাড়া না করলে কিন্তু পেঁয়াজটা নিচে থেকে পুড়ে যেতে পারে এবার এর মধ্যে একটা চামচ আদা বাটা আর একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দু এক মিনিট একটু ভেজে নিব এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা আর থাকবে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ একটু পানি আমি ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি ব্যবহার করেছি এই পর্যায়ে পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে কারণ মশলাটা ভালো করে কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করছে তরকারির টেস্টটা কেমন হবে এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া আপনারা ঝালের পরিমাণটা বেশি খেতে পছন্দ করলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম বড় সাইজের দুইটা টমেটো কুচি করে কেটে নেওয়া ভুনা তরকারি কিন্তু টমেটো দিয়ে রান্না করলে অসম্ভব ভালো লাগে তাই টমেটো কুচি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছি ইতিমধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে আর তরকারিটাও মোটামুটি কুক হয়ে গিয়েছে এবার নেড়েচেড়ে সব কিছুকে আরবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি দু এক মিনিট পর মশলাটা আবারও তেলগুলো ভেসে উঠেছে আর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি বেলে মাছের গুঁড়া গুঁড়াগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই আর একটু বড়ো মাছগুলোকে কেটে নিতে হবে আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণ মাছ নিয়েছি আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতো কিনে রান্না করতে পারেন মাছগুলোকে একবারে সবগুলো দিলাম না অর্ধেকটা দিয়ে নেড়ে চেটে মিশানোর পর আমি বাকি অর্ধেকটা দিলাম কারণ একবারে এতগুলো মাছ দিয়ে দিলে কিন্তু নাড়তে অসুবিধা হতে পারে তাই অর্ধেকটা মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে যাওয়ার পরে বাকি অর্ধেকটা মাছ দিয়ে দিলাম এবার সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আস্তে মেশের সাথে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে খুবই আলতু হাতে সবগুলো মাছ মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায় এবার এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার নষ্ট হয়ে যেতে পারে তাই সব সময় রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ এবার নেড়ে চেড়ে কিছুকে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু এই মাছটা একেবারে মশলা মাখিয়ে বসিয়ে দেয় রান্না করতে সেক্ষেত্রে কিন্তু মাছটা মজা লাগলেও কিন্তু ভাবে রান্না করলে যেরকম মজা হয় সেই ফ্লেভারটা কিন্তু আপনারা পাবেন না মাছটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার নেড়েচেড়ে সব সবকিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ি আধা চা চামচ পরিমাণ আর ধনে পাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব আসলে বেলে মাছটা এভাবে একেবারে মেখে না রান্না করে এভাবে না রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন দেখতে দেখতেই তরকারিটা একেবারেই খুব অল্প সময় রেডি হয়ে গেল পেঁয়াজটা শুধু ভাজতে একটু সময় লেগেছে এছাড়া পুরো রান্নাতে কিন্তু অল্প সময় হয়ে গেল দেখতে দেখতেই পরিবেশন করে চলে আসলাম আমাদের আজকের রেসিপি বেলেমাজ ভুনা আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিও ভিডিওটি শেয়ার করবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও জানাতে পারেন আপনারা পরবর্তীতে কী ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে